তখনও আম্মা যখন ফোন করতো ফার্স্ট কথাই জিজ্ঞেস করতো যে পড়াশোনার কি অবস্থা। আজকে আমি খুবই খুশি, খুবই আনন্দিত। নানাভাবে সম্প্রতি অনেক বেশি খবরের শিরোনামে উঠে আসছে সাকিব আল হাসানের নাম। কখনো ব্যাট হাতে পারফরমেন্স করে, কখনো মাঠের বাইরে বিতর্কে জড়িয়ে, আবার কখনো সতীর্থ তামিমের সঙ্গে কথা বলা বন্ধ রেখে। আর এবার সাকিব শিরোনামে এলেন নতুন এক খবরে, যেখানে 35 বছর বয়সে এসে অবশেষে গ্রাজুয়েশন সম্পূর্ণ করলেন বিশ্বের সেরা এই অলরাউন্ডার। ক্রিকেট খেলা, ব্যবসা পরিচালনা, বিজ্ঞাপনসহ নানা কাজে ব্যস্ত সাকিব অবশেষে পূরণ করলেন মায়ের ইচ্ছা, সম্পূর্ণ করলেন গ্রাজুয়েশন। জানা গেছে 2009-10 সেশনে ব্যাচেলার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে বিবিএতে ভর্তি হন সাকিব। এরপর 14 বছরের অপেক্ষা ঘুষিয়ে অবশেষে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় টাইগারে অলরাউন্ডার, যেখানে তার সঙ্গী হয়েছেন আরেক টাইগার ব্যাটার এনামুল হক বিজয়।